আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা করার পিছনে আমি বলি, আমার রুনা লাইফস্টাইলের রুনার একটা ভিডিও আমি এখন দেখলাম, তো সেই ভিডিওটা দেখার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা তৈরি করছি। আমার একটু সময় আছে আজকে অফিসে, মানে একটা প্রোগ্রাম হয়ে গেছে, অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে, আর একটা পরে অনেকটা পরে প্রোগ্রাম আছে। তো রুনা, আমি তোমাকে বলি, তুমি বললে তোমার প্রত্যেকটা কথা ভীষণ লজিক্যাল, আমার ভালো লাগে, তোমার কন্ট্রোভার্সি আমি দেখি। ইনফ্যাক্ট তোমাকেও ভালো লাগে, আবার সীমাকেও ভালো লাগে। তো তুমি যখন সীমার হয়ে, সীমার এগেনস্টে বলো আমি সেটাও দেখি, তুমি যখন অন্য কারোর এগেনস্টে বলো আমি সেটাও দেখি। ডেফিনেটলি তুমি যেটা করো সেটা হচ্ছে কখনোই পার্সোনাল অ্যাটাক করো না, যাকে দেখছো, যতটুকু তুমি এই মোবাইল স্ক্রিনে দেখছো তুমি ততটুকুই নিয়ে কথা বলো। আমি কিন্তু কখনোই, কালকে যে ভিডিওটা আমি করেছিলাম তাতে কিন্তু আমি বলিনি কন্ট্রোভার্সি বন্ধ, কারণ কন্ট্রোভার্সি বন্ধ হবে না, ওটাও তো একটা কন্টেন্ট এবং ওটা বন্ধ হবে না, ওটা ইউটিউবের একটা অঙ্গ। আমি যেটা বলেছিলাম, এই পার্সোনাল অ্যাটাকটা বন্ধ হোক, মানে ধরো কবিতা ভট্টাচার্য বা সোমা, আর তুমি যার নাম বললে প্রত্যেকেই, ধরো মামাইকে যখন বলছে মামাইয়ের মৃত বাবার সঙ্গে বা কোনো বাচ্চার ছবি দিয়ে যেগুলো করছে সেগুলো কাঙ্ক্ষিত নয়। আবার ধরো মামাই যেটা করেছে কবিতা ভট্টাচার্যের বাচ্চা মেয়ের ছবিটা বা তার ছেলেকে বলা, এটাও কাঙ্ক্ষিত নয়। আমি এটাই বলেছি, কেননা আমার কিছু প্রিয় মানুষ আছে, সবাইকে তো সবারটা তুমি দেখি না, তোমাদের কিছু, তোমরা কিছু মানুষ আমার খুব প্রিয়, আর সেই আমি, কারণ আমার, আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যেও থাকি না। এবার তুমি বলছিলে না যে আমি গিয়ে ধরো কেউ হয়তো এগেনস্টে ভিডিও করেছে, সেখানে গিয়ে কমেন্ট করেছি, কমেন্টসটা কী করেছি বলো তো? ধরো তোমাকে হয়তো বলেছি তোমার চুড়িদারটা খুব সুন্দর, জয়াকে হয়তো বললাম এই রঙটা তোকে ভালো লাগছে, পারমিতাকে বলেছি হয়তো তোকে খুব মিষ্টি দেখতে লাগছে। হ্যাঁ, একমাত্র সুজাতার ঘর সংসার বলে যে চ্যানেলটি, তার এগেনস্টে যদি কেউ কিছু বলেছে আমি গিয়ে বাহবা দিয়েছি। কেন দিয়েছি বলো তো? ওর প্রতি আমার ব্যক্তিগত রাগ আছে। কেন রাগ আছে? কারণ সে আমাকে চিনে না, জানে না, শুধু কিছু ভিউজের জন্য আমাকে আমাকে হিউমিলেট করেছে, এই জন্য আমার ব্যক্তিগত রাগ আছে, ডেফিনেটলি আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাইনি। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা আমার সেকেন্ড লাইফ, আমার চ্যানেলের অনেক পুরনো সেকেন্ড লাইফটা গিয়ে যদি তুমি দেখো, আমি সবার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা কাজ করে। আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গাটা যারা, তাদের মধ্যে কিছু মানুষকে আমি দেখছি তারা দিন দিন খুব মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে কাঙ্ক্ষিত নয়। আমি ঠিক সেই কারণেই এই ভিডিওটা কিন্তু করেছি। তুমি যদি লক্ষ্য করে দেখবে যে অরুন্ধতী রেনবো লাইফ অনেক গালাগালি দিয়ে ভিডিও করেছে, তার মধ্যে আমি একটা ভিডিওতে বলেছিলাম তো তোর অভাব ছিল, তো তুই ফিরে এসেছিস, ভালো লেগেছে, কিন্তু আমি গালাগালিকে সাপোর্ট করেছি, বা খুব ভালো বলেছি, সেরাম চালিয়েছি এরামটা বলিনি। ওর নতুন চ্যানেলটা নিয়ে আবার এসছে, আমি সেটাতে ওয়েলকাম করেছি, হয়তো বা সেটাও ভুল, কিন্তু আমি ওকে প্রাণ খুলে কমেন্টস করেছি কোথায় না, যেখানে ও সোমার ছেলের কাছে ক্ষমা চেয়েছে, সোমার কাছে, আমি ওখানে কিন্তু প্রাণ খুলে কমেন্টটা করেছি, ওটা মনে হয় প্রয়োজন ছিল। আসলে কী বলতো, আমরা ইউটিউব খুলবো, সব রকমের গল্প দেখবো, দেখবো তো, কিন্তু একটা জায়গায় লিমিট থাকা চাই, আমি কতটুকু শুনতে পারবো। তুই বলবি শুনলে কেন, তুমি তো বলেছো যে কেন শুনবেন না, বেরিয়ে চলে যাবেন। আমি তাই করি, বিশ্বাস করো তাই করি। আমি বিগত দিনে যে যাকে গালাগালি করছে আমি তার মধ্যে ঢুকিই না। তোমার যেমন রান্নার ভিডিও থাকলে আমি ভালো করে দেখি, ঘুরিয়ে ফিরিয়ে দেখি, কিন্তু তোমার ধরো কাউকে গালাগালি করছো, যতটুকু নিতে পারি, মানে তুমি তো গালাগালি করো না রেদার, তুমি বলবে এক্ষুনি যে আমি তো গালাগালি করি না, ডেফিনেটলি তুমি গালাগালি করো, তুমি কাউকে নিয়ে বলছো এই যে ম্যান্ডি, স্যান্ডি, খ্যাকশিয়াল, আরও কিসব কিসব নাম, আমি তো তাদেরকে চিনিই না, তো আমি সেগুলো হয়তো স্কিপ করে তোমার তোমার ড্রেসটা দেখে নিলাম, কিরম লাগছে তোমাকে দেখে নিলাম, ব্যাস এইটুকুই। কিন্তু তুমি যেটা ধরো নর্মাল ভিডিও করো, আমি সেটা খুব মন দিয়ে দেখি। যেমন সেদিনকে কার একটা ভিডিও আমার খুব ভালো লাগলো, মানে আমি লিখেও দিলাম যে এইরকম ভিডিওটাই দরকার। তো যাই হোক, তোমাকে এটা আমি বলতে এলাম, ঠিক উত্তর দেওয়া নয়, তোমাকে আমি মনে মানে জাস্ট বলে দিলাম যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমি কন্ট্রোভার্সি করি না, ওটা করতে পারি না আমি, আর আমি একটু সোজা থাকতে ভালোবাসি, সোজা সাপটা মানুষ, যাকে ভালো লাগে তাকে ডেফিনেটলি ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তাকে দেখি না, তাকে সাবস্ক্রাইব করি না, কিছুই করি না। আমি যেমন একদম পরিষ্কারই তোমাকে বলছি, যেমন আমি সুজাতার ঘর সংসার দেখি না, আমি সুস্মিতা স্নিপের্স দেখি না, আমি সঞ্চিতা কি বললে আমি দেখি না, কারণ আমি এদেরকে ঠিক পছন্দ করি না, তাই দেখি না। তো এবার
তারাও পছন্দ করে না আমাকে, তারাও দেখবে না। তো এদেরকে নিয়ে আমার কোনো কথা বলারই নেই, তারা কি ভিডিও করছে, কি করলো না, কি বললো কি বললো না, আমরা কিচ্ছু মানে আমি রাখি না মনে, মানে দেখি না তো, আমি জানিও না, জানার চেষ্টাও করি না। কিন্তু এই মামাইকে দেখি, বিশেষ করে মামাইয়ের ভিডিওতে আমার বেশ, ওর একটা ইন্টেলেকচুয়াল লেভেল আছে, আমার ভালো লাগতো। সেই মামাই যখন কিছু কথা বলছে যেটা ওর ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে না, সেটাতে আমার মনে হয়েছে যে এখানে মামাইকে থেমে যেতে হবে। ও কথা বলুক, ওইটুকুই বলুক যতটুকু পাচ্ছি, যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু শুনতে পাচ্ছি। কিন্তু আর একটা জিনিস আমি এখানে বলবো, এখানে অনামিকার ভীষণ একটা দোষ আছে, এটা অনামিকা যদি রেগেও যায় আমার কিছু করার নেই। অনামিকার এই ভয়েস ক্লিপগুলো দিয়ে দেওয়া, এটা আমার মনে হয়েছে যে এটা রিভিল না করাই উচিত। আমাকে যদি কেউ কিছু বিশ্বাস করে কোনো কথা বলে, আমি ডেফিনেটলি সেই কথাটাকে সিন্ধুকের মধ্যে তালাচাবি দিয়ে রাখবো, কারণ সে তো আমাকে বিশ্বাস করে কথাটা বলেছে। তো সেটাকে রিভিল করে দেওয়া মানে কিন্তু আমি কাউকে খুন করে ফেললাম, আমার নিজের এটা মনে হয়। তো আমি জানি না, অনামিকার নিশ্চয়ই শুধরে যাবে আগামী দিনে, অনামিকা এটার থেকে নিশ্চয়ই এটাকে ভুল বুঝতে পারছে। এবং আজকে যদি অনামিকা এই ভয়েস মেসেজগুলো রিভিল না করতো, তাহলে হয়তো এত দূর কন্ট্রোভার্সিটা যেত না। অনামিকা তুই যদি কিছু মনে করে থাকিস বাবু, আমার কিন্তু কিছু করার নেই, আমি যেটা আমার নিজের উপলব্ধি হয়েছে আমি সেই উপলব্ধির জায়গা থেকে বলছি যে তুই যদি এই মেসেজ, স্ক্রিন রেকর্ড এগুলো যদি না দিতিস, একে অপরকে ছড়িয়ে না দিতিস, তাহলে আমার মনে হয় না এত দূর ব্যাপারটা যেত। কেউ তোকে বিশ্বাস করে কিছু বলেছে, সেটা তোর কাছেই রাখতিস, সেটা সুক্তারাই হোক, সেটা কবিতাই হোক, বা যাই যেই সময় হোক, যে কেউ হোক না কেন, এখন তুইও করেছিস, সোমাও করেছে, আরও কেউ করেছে। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের কোনো জায়গায় একটা থামতে হয়, মানে একটা ফুল স্টপ দিয়ে, কন্ট্রোভার্সি হোক না, চলুক না কন্ট্রোভার্সি। কারণ আজকে তুমি বলো, তুমি যে প্রীতম, রিমি, আমি রুনা তোমাকে বলছি, তোমার ভিডিও দেখে আমি আর মিলির ভিডিও দেখে আমি প্রীতম রিমিকে আমি জেনেছি, বিশ্বাস করো তারা কি ওদেরকে চিনতাম না। আমি এখানে অনামিকা, কেয়া আর ঝুমাকেই দেখতাম, মানে যাদের এগেনস্টে আমরা ছিলাম বলে মনে করতাম যে ওই কেয়া, ঝুমা, অনামিকা। তো অনামিকার সাথে তো এখন আমাদের সবার ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর কেয়া তো এখন এখান থেকেই সরে গেছে, আর ঝুমা তো আমি মনে হয় চ্যানেল ফ্যানেল উড়ে গেছে, আমি আর দেখি না। ওই যে যবে থেকে ওই খাওয়া দেখে আমার ঘেন্না লেগেছে, তবে থেকে ওর চ্যানেলে আমি আর দেখি না, আমি সাবস্ক্রাইবও করিনি ওদেরকে। তো যাই হোক, আমি তোমাকে তোমার ভিডিওটার উত্তরে আমার মনে হলো, যদিও আমার যারা ট্রু সেন্স ভিউয়ার তারাও আমাকে এই ভিডিওতেও কমেন্ট করেছে যে তোমার তো অনেক কন্টেন্ট আছে, তুমি এদেরকে ছেড়ে দাও। কিন্তু দেখো, ছেড়ে দাও বললে তো ছেড়ে দেওয়া যায় না, তারা আমার ট্রু সেন্স ভিউয়ার, আমার ফ্যামিলি মেম্বার ডেফিনেটলি। কিন্তু তোমরা তো আমার বন্ধু হও, তোমরা আমার সহযোগী, আমি হয়তো অনেকটা পরে তোমাদের সঙ্গে জয়েন করেছি, কিন্তু আমি তো করেছি এবং আমার তো ভালো লেগেছে, আমার তো ভালো লাগে। এখানে তো আমি সোকল তনুশ্রী নই, আমি তোমাদের সঙ্গে অ্যাজ আ কো ক্রিয়েটার কথা বলছি। তাই এইটা হয়তো সবার জন্য নয় ভিডিওটা, আমার ফ্যামিলি মেম্বার যারা কন্ট্রোভার্সি পছন্দ করে না তাদের জন্য নয়, কিন্তু এটা আমি রুনাকে একটা আনসার দিলাম যে আমি কিন্তু গালাগালি যদি শুনতে পছন্দ না করি তো আমি সেখানে যাই না। আর একটা কথা আমি বলবো যে ওই যে বললাম যে কন্ট্রোভার্সি, তোমার কথা মতো একদম কন্ট্রোভার্সি তো থাকবেই, কিন্তু ফেয়ার কন্ট্রোভার্সি থাকুক। যতটুকু তুমি দেখতে পাচ্ছ ঠিক ততটুকু নিয়েই বলো, যতটুকু দেখতে পাচ্ছ না তার বেশি তো বলা উচিত নয়। যারা আসছে না তাদেরকে নিয়ে তো বলা উচিত না। আজকে ধরো সাপোজ আমার ছেলেকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, কিংবা আমার মেয়েকে নিয়ে যদি কেউ কিছু বলে, ভাই আমি তো তাকে ছাড়বো না, কারণ এরা তো আমার সঙ্গে আসছে না। এবং দেবপ্রিয়া কেন আসে না অনেকের প্রশ্ন, একদিন অনামিকার লাইভে দেবপ্রিয়া ভাট বলে অরণ্য পুরো লাইফটাতে ও মানে সেই কন্ডাক্ট করেছিল, কিছু একটা হয়েছিল, সেদিনের পর থেকে দেবপ্রিয়া কিন্তু আর আসবে না বলেই দিয়েছে, কারণ ও পছন্দই করলো না ব্যাপারটাকে। আমাকে বলেছিল তুমি এইগুলো থেকে না বেরোলে মা, এটা কিন্তু দিনের দিন বাড়বে। তো যাই হোক, আমি তোমাদের বলেই দিলাম, তো কন্ট্রোভার্সি চলুক কিন্তু ফেয়ার কন্ট্রোভার্সি হোক, যতটুকু দেখছো ততটুকুই হোক। যে বাচ্চাটা দুগ্ধ পশু শিশু যে আসছে না, তার মাকে বলো, তাকে বলছো কেন? কিংবা যে মেয়েটি তোমাকে বলছে, তোমার কথা বলছে, তার বাবা মারা গেছে, তাকে নিয়ে কেন? সোমার অটিস্টিক ছেলে, সে তো কিছু করেনি, তাকে নিয়ে কেন? আমার বক্তব্য এটাই। তো যাই হোক, আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি, এবারে বলতে হবে বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আমি হয়তো আজকের পরে আর কোনো ভিডিও করবো না, যার থামার ইচ্ছা হবে থামবে, যার চলার ইচ্ছা হবে চলবে, যার দৌড়ানোর ইচ্ছে হবে দৌড়বে। চলতে থাকুক তাহলে, ক্যারি অন, ভালো থেকো সবাই।